ঢালিউড সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন ধরে একটা বিক্ষিপ্ত মন্তব্যে রীতিমতো উত্ত্যক্ত ছিল হ্যাঁ যে কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে হেও করে পোস্ট দিয়েছেন নায়ক নাইকবিশ্বাস ব্যাস তারপরে রীতিমতো আমরা দেখেছি শয়ে শয়ে পোস্ট গ্রুপে গ্রুপে সাবানা ম্যাডামের পক্ষে দাঁড়িয়ে রীতিমতো পোস্টের তুফান খেলে গেছে এমনকি এদেশের সিনিয়র তারকারা মিশা সৌদাগর থেকে শুরু করে দেশের গণ্যমান্য যারা মিডিয়া রিলেটেড ব্যক্তিবর্গ সবাই কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জেনেছে একজাক্টলি ফাইনাল কিন্তু ব্যাপারটা প্রকাশিত হয়েছে হ্যাঁ সাবানা ম্যাডাম ফিডব্যাক দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে অবশেষে সত্যতা সবার সামনে চলে এসেছে তো আজকে আমি এক্সাক্ট পেপারটা তুলে ধরবো যে এক্স্যাক্টলি সাবানা ম্যাডাম যুক্তরাষ্ট্র থেকে ফোন করে অপবিশ্বাস এবং সাবানার এই যে বিতর্ক এটা নিয়ে তিনি কি বলেছেন তো এই বিষয়ে আমি আজকে আমার পুরো ভিডিওটি বানিয়েছি তো তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি বর্তমান সময়ে ঢালিউড সিনেমিডিয়ায় একটা ট্রেন্ডিং টপিক্স হ্যাঁ যে সাবানা ম্যাডামকে অপমান করে হেউ করে পোস্ট দিয়েছেন বিশ্বাস তো পোস্ট দিয়েছেন তিনি কিন্তু শাবানা ম্যাডামের বার্থডে ভাবা যায় সাবানা ম্যাডামের বার্থডেতে বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি পোস্ট দিয়েছেন যে আমি দু সালে এক বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম লিজেন্ডের বাড়িতে লিজেন্ড আমাকে দুই ঘন্টা বসিয়ে রেখে ফাইনালি লিজেন্ট আসেনি এবং তার কিছুক্ষণ পরে তার বাড়ির একজন এসে বলে যে সাবানা ম্যাডাম বাসাতে নেই এই ঘটনার দুই তিন বছর পরে একজন সাংবাদিক বলে যে যে ম্যাডাম আমাকে বলেছিল ঘন্টা উপুকে আমি আমার বাসায় রেখেছিলাম এবং তাকে আমি ঢুকতে দিই উপবিশ্বাস পোস্টে লেখেন তো হাই রে এইটাই এইটাকে একজন লিজেন্টের ব্যবহার ব্যাস এর পরের থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়া ভাইরাল যে এক্স্যাক্ট ওই সাংবাদিককে শাবানা ম্যাডাম কি বলেছিল তিনি কি বলেছিল বা বলিনি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুমুল কাণ্ড লেগে গেছে এমনকি মিশা সৌদাগর তিনিও শাবানা ম্যাডামের পক্ষে তিনিও কথা বলেছেন হ্যাঁ মিশা সদাকর বলেছেন যে উপবিশ্বাস কেমন শিল্পী তিনি কি শিল্পী সত্তা ভিতর বহন করেন নাকি তিনি কেবল নিজেকে নায়িকার গণ্ডিতেই তিনি সীমাবদ্ধ রেখেছেন শাবানা ম্যাডাম আমাদের কাছে মায়ের মতো বাঙালি জাতি আজও তাকে মা বোন ভাবি ভাবতে অভ্যস্ত উপবিশ্বাস যদি শিল্পী সত্তা নিজের ভিতর ধারণ করে থাকেন তো তাহলে সে কী কারণে এরকম একটা পোর্ট দিতে পারে এরকম বলে কিন্তু মিশা সদাকর কঠোর সমালোচনা করেছেন উপবিশ্বাসে তিনি বলেছেন যে উপবিশ্বাসের সাহস কী করে হয় তিনি সাবানা ম্যাডামকে হেও করে এরকম একটা কথা বলতে পারেন আমার সঙ্গে সাবানাজির জির কথা হয়েছে হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকে তিনি আমাকে কল দিয়ে জানিয়েছেন তিনি রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন ভাবা যায় আজকে এই বয়সে এসে একজন কিংবদন্তি অভিনেত্রী একজন কিংবদন্তি লিজেন্ড সাবানা ম্যাডামকে এরকম হেও করে কথা বলেছে উপবিশ্বাস আমরা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার পক্ষে বিপক্ষে দাঁড়ানোর লোকের কিন্তু অভাব দেখিনি উপবিশ্বাসের পাশেও কিন্তু অনেক লোকে দাঁড়িয়েছিলেন বিশেষ করে তার ফ্যান ফলোয়ার যারা তারা রীতিমতো কমেন্ট করেছিলেন যে সাবানা ম্যাডামের মতো একজন কিংবদন্তি লিজেন্ট তিনি কিভাবে উপুকে দুই ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পারে উপবিশ্বাস তখন জীবনের একটা ক্রাইসিস পিরিয়ড দিয়ে যাচ্ছে তো এমন সময় একজন লিজেন্ট কিভাবে এমন ব্যবহার করতে পারে তো তাকে কাউন্টার দিয়েও কিন্তু আমি বিভিন্ন রকম পোস্ট লিখেছিলাম যে দেখুন এক্স্যাক্ট কারণ যেহেতু আমরা না জানি এবং ওই সাংবাদিক যে উপবিশ্বাসকে কথাটা অথেন্টিক ডকুমেন্ট দিয়ে বলেছে তার সত্য তা ঠিক কতটুকু আমরা কাউন্টার দিয়েছিলাম যারা শাবানা ম্যাডামকে সাপোর্ট করেছিল সবাই রীতিমতো এই ধরনের কমেন্ট করেছিলেন কিন্তু আসল খেল কিন্তু আজকে ঘটে গেল হ্যাঁ আজকে অবশেষে শাবানা ম্যাডাম নিজেই কনফার্ম করলো যে বেসিক্যালি দেখেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমি জানতেই পারিনি যে অপবিশ্বাস আমার বাসাতে এসেছিলেন সে যদি আমার বাসাতে এসেই থাকতো আমার তো ভালো লাগার কথা কারণ যেহেতু সে একজন সিনেমা কর্মী সে বাংলা চলচ্চিত্রে কাজ করে দেখেন আমরা কিন্তু বাইরে থাকি আমরা ঠিক মাঝে 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 কিন্তু আমরা বাংলাদেশে আসি যখন আমরা বাংলাদেশে আসি আমাদের ম্যাক্সিমাম কিন্তু সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা কিন্তু আমাদের ফোন দিয়ে আমাদের বাসায় আসে তো বিশ্বাস কি একটা ফোন দিয়ে আসতে পারতো না তার কি উচিত ছিল না একটা ফোন দিয়ে আসার তো সে দেখতে পারতো যে কেমন আমরা তার সামনে না আসি যেহেতু আমরা এখন আমাদের গোটা ফ্যামিলি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকি এবং মাঝে মাঝে বাংলাদেশে কামব্যাক করি তো বাংলাদেশে এসে যখন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে আমাদের দেখা হয় কথা হয় খুবই ভালো লাগে তো ভবিষ্যতে যদি আসতো খুবই ভালো লাগার কথা আমাদের তো অত্যন্ত ভালো লাগার কথা কিন্তু আসলে আজকে খুব আফসোস হচ্ছে যে উপবিশ্বাস এই যে বেলেমটা দিল আসলে বিশ্বাস করুন যে এইটা সম্পূর্ণ আমি জানতাম না আমি যদি জানতাম আমি না এসে পারতাম না হ্যাঁ এই কথাগুলো সাবানা ম্যাডাম যুক্তরাষ্ট্র থেকে তিনি ফোন করে তিনি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এবং প্রথম আলোকে তিনি এই নিউজটি নিশ্চিত করেছে তো অবশেষে আর তো কোনো জল্পনা কল্পনা থাকলো না আমরা অবশেষে জেনে গেলাম কাঙ্ক্ষিত সত্য একজাক্টলি কি হ্যাঁ উপবিশ্বাসের এই ধরনের পোস্ট এই ধরনের লেখা কখনও কাম্য নয় শাবানা ম্যাডাম নিজেই যখন কনফার্ম করেছেন তখন এই ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকতে পারে না তো একটাই প্রশ্ন যে উপবিষ্যার যেহেতু একজন শিল্পী তার কি আর একটু ধৈর্য ধারণ করা উচিত ছিল না একজন কিংবদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডাম লিজেন্ড শাবানা ম্যাডাম তাকে হেয়ো করে এইভাবে কথা বলার রাইট তার কতটুকু এবং সে যেভাবে কথাগুলো হেয়ো করে লিখেছে রীতিমতো আপনি যদি বাংলা সিনেমার দর্শক হয়ে থাকেন আপনার কাউন্টার করা বাধ্যতামূলক যে তিনি লিখেছেন কেমন লিজেন্ড বা এমনও লিখেছেন যে লিজেন্ডের বাড়িতে গিয়েছিলাম মানে তিনি বলতে চাচ্ছেন যে শাবানা লিজেন্ড না তাকে এতটাই হেয় করে কথা বলেছেন উপবিশ্বাস আজকে দেখুন আমাদের ভিতর কোনো সম্মানের চর্চা নেই সিনিয়র জুনিয়র একে অপরকে ইচ্ছা মতো কাউন্টার করে যাচ্ছে কিন্তু কেন বেসিক্যালি এগুলো হবে আপনাকে একজন একটা কথা বলবে আপনি কি তার কথা শুনিয়ে লাফিয়ে পড়বেন একজন সিনিয়র কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে এরকম স্ট্যাটাস দেওয়া আপনার কতটুকু যুক্তযুক্ত সব ঘটনা কি অবক্ষয় হচ্ছে না আমাদের সোশ্যাল মিডিয়ার অবক্ষয় হচ্ছে না আমাদের বাংলা চলচ্চিত্রের শাবানা ম্যাডাম রীতিমতো হতবাক তিনি বলেছেন যে বিশ্বাসের মন্তব্যে আজকে আমি হতবাক একটা মেয়ে এসে দুই ঘন্টা আমার বাড়িতে বসে রয়েছে এবং আমি জানি না বিশ্বাস করুন আমি যদি ওই দিন জানতাম আমি মাস্ট আমি আসতাম সে যে এসেছে এটা আমি জানতামই না অবশেষে কিন্তু শাবানা ম্যাডাম নিজে কনফার্ম করেছেন তো যেহেতু তিনি কনফার্ম করেছেন সেহেতু কিন্তু এখানে আর আমাদের কোনো প্রশ্ন থাকতেই পারে না তো এইটা ফাইনালি কনফার্ম যে উপবিশ্বাস তাকে বেলেম দিয়েছেন এবং শাবানা ম্যাডামকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তো এটা নিয়ে আর নতুন করে বলার কিচ্ছু নেই উপবিশ্বাসের আরও সংযত হওয়া উচিত তার জ্ঞান বুদ্ধির চর্চা করা দরকার এবং একজন শিল্পী তার ফার্স্ট মেইন যে দরকারটা শিল্পী হওয়ার যে মেইন যে গুণাবলী তা হচ্ছে ধৈর্য আমার যদি ধৈর্যই না থাকে তাহলে আমি কিসের শিল্পী একজন সিনিয়র শিল্পীকে নিয়ে আমার মন্তব্য করার রাইট আছে হ্যাঁ ভালো মন্দ আমার মন্তব্য করার রাইট আছে কিন্তু সেটা একশো পার্সেন্ট যাচাই বাছাই না করে আমি কেন সেই মন্তব্য করব। তো অপবিশ্বাস আরও যাচাই করতে পারতো আরও বাছাই করতে পারতো কিন্তু তিনি কিচ্ছু করেনি তিনি ব্যাস একজন রিপোর্টার একজন সাংবাদিকের কথায় নেচে তিনি ইচ্ছা মতো স্ট্যাটাস দিয়েছেন এবং প্রশ্নবিদ্ধ করেছেন এদেশের একজন কিংবদন্তি মমতা মহিমা শাবানাকে তো এইটা ছিল একজাক্ট ভিডিওটি যে শাবানা ম্যাডাম ফাইনালি ফিডব্যাক দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে এবং তিনি কি বলেছেন অপবিশ্বাসকে তো এটা ছিল শাবানা ম্যাডাম এবং অপবিশ্বাসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে যাচ্ছে তো সেটার ফাইনাল যে ব্যাপারটা আজকে শাবানা ম্যাডাম স্ট্যাটাস দিয়েছেন তো সেটা নিয়ে ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি